সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একদিন বসে কথা বলতে চাই সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে গতকাল তো আলোচনা ছিল সমালোচনায় বেশি ছিল এবং কি ভোটের শেষে আপনাকে 93 ভোটে হারিয়ে 250 ভোটে আরতে আপনার প্রতিদ্বন্দ্বী নিপুণকে জিতিয়ে দিয়েছে এমন ফলাফল সারা দিন ঘুরেছে 270 ভোট যদি আমি ভুল না করি 270 ভোটে এটা আসলে কেন হয়েছে আর এখন যে তাতে জিতেছেন এটা কিভাবে মেসেজটা তাদের কিভাবে দিবেন যারা শুনেছি কি এখন তো ফেসবুকের অনেক গ্রুপ আছে আমাকে তো প্রায় অনেকে বলে আমাদের গ্রুপ কিনবেন আমাদের লাইক কিনবেন এগুলো আসলে আমি বুঝি না এগুলো দিয়ে তো আর নিজের জনপ্রিয়তা বিচার হয় না কারণ এগুলো আমাদের রাজ্জাক ভাইয়ের সময় ছিল না এমন না আমাদের লাস্ট মান্না ভাই সালমান সাদের সময় ছিল না যোগাযোগ মাধ্যমে থাকতে দরকার হয় নিজেকে আপডেট রাখার জন্য এখন আমার এই নির্বাচন কেন্দ্রে নির্বাচনের কেন্দ্র করে মনে হয়েছে কিছু গ্রুপ তৈরি করে রেখেছে তারা সোশ্যাল মিডিয়াতে যারাই হোক আমি বিপরীত প্যানেল বলবো বা যাকেই বলবো আমি চিনি না তারা বিভিন্নভাবে ছবি ছাড়লেই আর এখানে এগুলো যদি শুরু থেকে আগে হতো তাহলে বুঝতাম যে এটা আমার শুরু থেকে আমার এমন হচ্ছে এটা তো নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ 15 দিন থেকে এগুলো শুরু হয়েছে বিভিন্নভাবে খারাপ কথা বলে খারাপভাবে এই সামাজিক যোগাযোগ মধ্যে আমি আসলে ইচ্ছে হলে আইনগত ব্যবস্থা নিতে পারি বাট আমি ক্ষমার পক্ষে ক্ষমা মহত্বের লক্ষ্য সেই জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই নেই বাট এরকম চলতে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব এটা আমার একদম ফর শিওর বাট এই গ্রুপগুলো কিনে বিভিন্ন গ্রুপ একই আইডি 4-5টা নাম দিয়ে আপনি দেখবেন নামেরই ঠিক নেই ছবির ঠিক নেই এগুলো দিয়ে বিভিন্ন আইডি থেকে প্রচন্ড পরিমাণে সামাজিকভাবে একজন মানুষকে বুস্টার আপ করে বুস্টারাইজ করে বুস্টার আপ করে করে ডাউন করে বুস্টার ডাউন করে মানে আপ থেকে ডাউন যে সবটাই করতে পারে এগুলো করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবকে যদি বিচার করে কেউ মানুষকে বিচার করে কোনো কাজকে বিচার করে সম্পূর্ণ বোকামি এবং ভুল মানুষকে বিচার করতে হবে তার কর্ম দিয়ে সামনের থেকে ফেসবুকে অনেক কিছুই গুজব আমি বললাম যে সন্ধ্যার থেকেই ওই প্যানেলের প্রেসিডেন্সি এটাই ঘোষণা করে দিয়েছে সমস্ত ফেসবুক থেকে ভরে গেছে এর আগের বার মৌসুমি আপনারকে তো সেম হয়েছে বাট এটা কিন্তু আসলে না শিল্পীরা বুঝিয়েছে যে না জায়দাম আমি যদি এত খারাপই হতাম তাহলে এই 175 বা 173 ভোট এর আগের বার পেয়েছি 100-200 ভোট এই শিল্পীগুলো আমাকে ভালোবাসলো কেন কেন ভালোবেসে এভাবে আমি নির্বাচিত করছে আমাকে সেটাই আমার উত্তর দিন তাদের নির্বাচন না করলে একটা মানুষ তার সংগঠনের বারবার নির্বাচিত হওয়া মানে সে পপুলার তাকে ভালোবাসে সব আমার খারাপ কি ভালো দিকগুলো এরাই বেশি বলতে পারবে দর্শক বলতে পারবে পর্দারটা আমি কেমন অভিনয় করি আমার আমার কি এমন দেখতে সেটা দর্শক বলতে পারবে বাট আমি সাংগঠনিক দিক থেকে কেমন এটা কিন্তু দর্শক বিচার করতে পারবে না তারা আমার সংস্পর্শে আসতে পারবে না পারে না একটা চ্যানেলের সিও কেমন যে আপনি রিপোর্টার তিনিই বলতে পারবেন তার কাছে তিনি যান আমি জানি না সেরকম আমার শিল্পীরা বুঝবে যে আমি কেমন বা সংগঠন দিক থেকে বা এদের কাছে আমি কেমন তারাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে পরপর 3 বার এটাই মানুষই বুঝে নেওয়া উচিত যে যত খারাপ দেখেন বা যত খারাপ আমাকে বানান আমি ততটা খারাপ মানুষ না